দর্শক আমরা নদী পার হচ্ছি মানে বড় বড় যে বাতানগুলো আছে নদীর ওপারে যাচ্ছি ওপারে দেখাবো এক একটি খামারে অর্থাৎ এটা তো বাতান এলাকা বাতানে 300 400 500 করে গরু আছে দেখলে মজা পাবে পার হলাম এখন যাচ্ছি মূল খামারে কেমন আছো বাবা ভালো আছি কি নাম তোমার নাম নূর হোসেন নূর হোসেন বাসা কোথায় বাসা বিলচন্দক বিলচন্দ্র কয়টা গরু আছে এখানে বাছুর আছে 50টা লান পড়ায় 50টা এখানে শুধুই বাছুর হ্যাঁ শুধুই বাছুর এনে এই গরুগুলোর মালিক কে আবুল হাজি আবুল হাজি ওর বাসা কোথায় রেশমবাড়ি উনি এখানে আসে না না এখানে না কেন বাসায় লইছে এখনো আসে না আজকে আসবে তো এখানে আসে আসে সকালে সকালে আসে তুমি এখানে কতদিন হয় কাজ করো এই 3 বছর 3 বছর বেতন দেয় কত এবার দিছে 8000 প্রতি মাসে 8000 টাকা থাকা খাওয়া দেয় থাকা খরচ দিরস্তরি আছে এখানে কিভাবে রান্না বান্না খাওয়া দাওয়া করো আমরাই না দিই ওই খামারে তোমাদের খামার কোনটা রঙ্গিতে আমরা ওই যে ওঠে না হ্যাঁ এখন তোমার মালিকের কতগুলো গরু আছে গরু মুগর 150টার মতো আছে 5 বছর দিয়ে 5 বছর দিয়ে 150 আছে এমনি গাবি কতগুলো আছে জানো গাবি আছে মুখান তা মুখে 50 60টা মতো মুখ আছে তাই তোমাদের রান্না বাড়ি খাওয়া দাওয়া সব এখানে হ্যাঁ এখানে এখানে কয় মাস থাকবা হ্যাঁ থাকবো মুখান 8 7 8 মাস বাছুরগুলো এগুলো কয় মাসে সাধারণত এরা আছে মুখান 1 বছর এটা 1 বছর হ্যাঁ আর এইগুলো মোটামুটি এগুলি বিভিন্ন মাসের আছে গরু বাই থাকলে ভালো থাকে না এখানে থাকলে ভালো থাকে এখানে থাকতে ভালো থাকে তাই ইটির পর থেকে তো গরু নষ্ট হয়ে যায় বাড়িতে এই ফ্লোরে ইট থাকে না আর এখানে তো ইট নাই হ্যাঁ এখানে মাটি দিয়ে পা মা ভালো থাকে খুর নষ্ট হয় না কতদিন আগে নিয়ে আসছো এখানে এখানে তাও ওই মাস দিল দুই মাস হলো নিয়ে আসছো না আচ্ছা তোমাদের এলাকার প্রত্যেকটি গরুর নাকি নাম আছে হ্যাঁ নাম আছে এগুলা সবারই নাম আছে না নাম আছে তোমার মুখস্থ আছে এর নাম বিদেশি এটার নাম বিদেশি বিদেশি এর হলো রাজকুমার আর যে শেরে বাংলা সাধনা এসব দেবাকৃতির নাম আছে অসাধারণ দৃশ্য ভাই সকল কেমন আছেন হ্যাঁ হ্যাঁ চিনতে পারছেন আপনি কেমন আছেন খোলা আকাশের নিচে গরু পালন বছরে কয় মাস হয় আর গ্রামে কয় মাস থাকে এখানে 6 মাস গ্রামে 6 মাস দুধ কোথায় বেশি হয় এখানে নাকি বাড়িতে দুধ এখানে বেশি হয় এখন কাঁচা ঘাস খাইতেছে তারপরে গরু সব কেবল কাঁচা না বিছে এখানে দুধ বেশি হয় বাতান তো বাড়িতে তো দুধ হয় না বাড়িতে খ্যার খাওয়ায় না তো অত দুধ হয় না এখন মনে করেন যে সব কাঁচা ঘাস খাইতেছে খ্যার খোল সব খাইতেছে বিভিন্ন জিনিস খাইতেছে এখন দুধ বেশি হইতেছে এই যে কাঁচা ঘাস দেখতে পাচ্ছি কিছু কিছু ঘাস বোধ হয় লাগানো হ্যাঁ লাগান ঘাস আছে আর এগুলো তো ন্যাচারালি যেগুলো প্রাকৃতিক ঘাস কিছু কিছু গাছ যেগুলো লাগানো সেগুলো নেপিয়া গাছ বলে সেগুলো সেগুলো লাগালো আর তার কি কেটে কেটে খাওয়ায় সেই কেটার সময় একবার ছিটে দিছি গামা টামা সহ করে একবারে মাস কলের সাথে একবার ছিটে দিছি গরু এখন খুব ফুর্তি আছে না হ্যাঁ গরু
তাহলে আপনার নাম হলো কি? আমার নাম দিলওয়ার। দিলওয়ার, আপনার মালিকের গরু কয়টা তাইলে এখন? আমি বাছুর মাছুর দেয়া 130টা। 130টা। এখানে কতগুলো আছে? এখানে আছে হলো 80টা। এইখানে 80টা? হ্যাঁ। এখন কি গরুর অবস্থা কি? সব ভালো আছে তো? গরু ভালো আছে, বর্তমানে ওই কিছু জরা ঢুকছিল বাছুর, এই গরুর মেদও কিছু ঢুকছে, ছোট বাছুর গুনা। জরে কেন আপনার এত? ওই এমনি ওই ভ্যাকসিনও দেওয়া আছে, তারপরও গরু জরে গেছে। এখানে তো মানে গলায় দড়ি লাগান না? না না না, সব সময় খোলা থাকে, সব সময় ফ্রি। কত চমৎকার দৃশ্য। হ্যাঁ, এখন দুধ কেমন হচ্ছে? দুধ এখন হতে চাইলো সকালে 7 মণ। 7 মণ হয়। টোটালি কি মিল ভিটাই দেন? হ্যাঁ, মিল ভিটাই দেই দাদা। মিল ভিটার তেমন দাম দেয় না? দাম হয় না, গরু যে খাবারের দাম পোষায় না, কিছু মেলে দেয়, কত কিছু ওই গোশেক দেওয়া লাগে। গোশ বোধহয় একটু দাম বেশি দেয় না? গোশ লিটার প্রতি দেয় 5-6 টাকা পড়ায় বেশি। আমার নাম কবিরুল ইসলাম বাচ্চু। কবিরুল ইসলাম বাচ্চু, আপনার বাড়িটা? মসিপুর। এখানে টোটালি কি পরিমাণ গরু আছে? 350 মতো গরু আছে। 350। তো আসলে গরু কতদিন আগে থেকে পালন করে? গরু দেন যে আমি ছোট থেকে গরু পালন করতেছি। কিভাবে উদ্বুদ্ধ হলেন এই গরু পালনে? দাদাই ফেলে গেছে, আব্বা ফেলছে, আমরা ভাই হলো 8, দুই পক্ষ 8 ভাই, সব ভাই গরু আছে। দাদাই পালছে, বাবা পালছে, সেই ঐতিহ্য ধরে রাখছেন আপনারা? অনেকে বলে যে গরুতে লাভ নাই। লাভ নিজের লোক থাকলে লাভ আছে, একটা মশাল হলে 15,000-16,000 বেতন দেয় মাসে, আর নিজের লোক যদি থাকে তাহলে ওই বেতন দাঁড়ায় না, তাহলে হয়তো পোষা যায়। আর এমনিতে কি করে? আমি কিছুই করি না, খাই আর ঘুরি। ভাই তার মানে যত জমি আছে গরু বাছুর আছে, সন্ধ্যা মূল আয়ের উৎসই হচ্ছে এই গরু পালন। সঠিকভাবে যদি পালন করা যায় এখান থেকে তো ভালো আর্নিং করা সম্ভব? সম্ভব হয় তো, মানে খোলের দাম বেশি, দুধের দাম কম। মিল বেড়ে দেয় 36-37টা দুধের দাম আসে, আর গোশ গাছ বেঁচলে 45-50 কে বেঁচা যায়, কিন্তু গোশ গাছ তো বেঁচতে পারি না আমরা। তার মানে আপনাদের কি বাধ্য করা হয় মিল ভিটাতে দুধ দিতে? হ্যাঁ, এটা বাধ্য করা। কীভাবে আপনার বাইরে বিক্রি করলে সমস্যা কী? সমস্যা করে যে মিল ভিটার ছাম আছে, ওই ছাম খাই আমরা জমি। অর্থাৎ মিল ভিটে থেকে আপনাদের জমি দেওয়া হয়েছে? জমি দেওয়া হয়েছে, ওই জমি দেওয়া যে লিজ দিয়ে এসে খাওয়ান লাগে, হয়তো 200 বিঘে কি 100 বিঘে আছে, হয়তো বিঘে প্রতি 3,000 কি 4,000 কি 5,000 লিজ ডেকে নিয়ে আমরা বলে এগিয়ে দিই সরকারের মাধ্যমে। স্যার, এইখানে এই পাথারে কতদিন রাখেন? তাও না 7 মাস। এখানে রাখার সুবিধা বেশি নাকি বাড়িতে রাখার সুবিধা? এখানে রাখার সুবিধা বেশি। কি কি সুবিধা? সুবিধা ঘুরে বেড়ে আসে যে নদীর পানিও খায়, তাও করে ভালো থাকে, আর বাদ গেলে তো ওই কাজ তো হয় না, খালি খেয়ার খাওয়ানো লাগে, তা খেয়ারও পাওয়া যায় না। আর আগে ধরেন মিল বেড়েতে অনেক চিকিৎসা মিশিয়ে দিয়েছি, আমি ডাক্তারও আসে না, কিছুই আসে না। কেন? আমি তো যতদূর জানি যে মিল ভিটে আপনাদের চিকিৎসা সেবা দেওয়ার কথা, ওখান থেকে প্রতি লিটারের থেকে নাকি 1 টাকা কেটে রাখে। 1-2 টাকা কেটে নেয়, কিন্তু ডাক্তার পাইনি তো ওষুধও পাইনি। আর তাহলে ওই টাকা দেন কেন? যেই জন্য না দিলে তো আমাকে দুধ দিবে না, লিবি না, ঘাস লিবি না। যদি এই দুধ আমরা মিলে না দিলে ঘষে কাছে ঘষে এখন কম দামে লিবি, আরও সব দুধ গোসা তো কোনে বেসবে, বেচার মতো টাকা নাই তো। এরপরেও আরেকটি কথা শুনছিলাম যে অনেক সময় নাকি মিল ভিটে বলে যে আজকে দুধ নেবো না, এ ধরনের কোনো সমস্যা হয়? ওই যখন বলে যে আমরা নেবো না আজকে, চিঠি পাঠায় ওই দিন বিকেলে বৃষ্টি আসে, দুধ বেচা লাগে, একদম ফালাও দেয় পানি, মানে এত লস খায়, লস খায় একে বলে পেট পিঠ থেকে গেছে আমাদের। তো আপনি আসার জন্য আমরা খুব খুশি হয়েছি, আপনি সরকার বাহাদুরকে ইনশাল্লাহ বলবেন, আমরা আশা করে থাকবো ইনশাল্লাহ। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমার এই ভিডিওর মাধ্যমে সরকার হয়তো দেখবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে, এবং আমিও আশা করব আশু পদক্ষেপ যেন নেয়, কারণ আপনাদের সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছেন, দাদাই পালতো, বাবা পালতো, এবং আপনারা কষ্ট করে ধরে রাখছেন। কারণ আমরাও চাই যে আপনারা না ধরে রাখলে তো আমরা এই যে দুধ মাংস এগুলো পাবো কোথায়? হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরেন এবং এই ভিডিওর মাধ্যমে সরকার বাহাদুর দেখবেন এবং অবশ্যই ভালো একটি পদক্ষেপ নেবেন।
এখানে ভেড়া কতগুলো আছে? ভেড়া আছে শক 150 মত ভেড়া আছে। 150 মত? তো গরুর সাথে ভেড়া কিভাবে? ভেড়া ওই যে গরু আগে খাওয়া যায়, তার পিছনে পিছনে ভেড়া খায়। ভেড়া তো লোক লাগে না, ভেড়া খাওয়াতে। অর্থাৎ ভেড়াতে বাড়তি কোনো খরচ নাই? না, কোনো বাড়তি খরচ নাই, কোনো ভুষি খাওয়ান লাগে না। এই কাঁচা ঘাস খাই ভেড়া মানুষ হয়। তারপরে কোনো খরচ নাই? কোনো খরচ নাই এখানে। তাই এর অসুখ বিসুখ কেমন হয়? অসুখ বিসুখ হলে ওই পেট মেট ফাঁপে, ওই চিকিৎসা সেরে যায়। তেমন বড় ধরনের সমস্যা হয় না? ওই যে ছাগলে যেরকম মাঝে মধ্যে ঠান্ডা লাগে, বেশি অসুখ বিসুখ হয়, এটা তা হয় না? এই যে আগলা দা থাকে, ঠান্ডা মানে নাই খেয়ে লাগে না। বছরে বাচ্চা দেয় কয়টা? দুই বাঘের বিয়ে হয় বছরে, একটু তিনটেও হয়, চারটেও হয়, দুটেও হয়, একটু হয়। তো ভালো। তো তো একটা পূর্ণবয়স্ক ভেড়ার দাম কত এখন? একটা ভেড়া তো 8,000-9,000 করে বিক্রি করা হয়, আর পাঠাও লিভার বেশি হয়, গাল পাঠাও লিভারে 15,000-20,000 এভাবে থাকে না। এটা সম্পূর্ণ মানে আলাদা একটা অতিরিক্ত রুজি। জি, অতিরিক্ত। জি, এটা শখে পালি আমরা, হয়তো এক সময় ইচ্ছা করলাম পাড়া জবাই খাই আইলাম, এইভাবে আমার পালি। এখানে ছাগলের গোস্ত আর ভেড়ার গোস্ত তো তেমন ডিফারেন্স না? ভেড়ার গোস্তই চাহিদা বেশি, ছাগল তো ভেড়ার চাহিদা বেশি। গরমের দিন আলি ভেড়ার ঠান্ডা ওর ভালো লাগে, ঠান্ডা লাগে না এখন। তারপরে আপনি কি বলতে চান যে ছাগলের চেয়ে ভেড়া পালনের লাভ বেশি? লাভ বেশি, ছাগল চেয়ে ভেড়া অনেক লাভ। ছাগল পালালে ভুষি খোয়ান লাগে, ওই ম্যাগ বৃষ্টি ভেড়া করে তুলে এমনি যত ম্যাগ ঝড় আছে ভেড়া বোঝা যায় কোনো ভেড়া ম্যাগ নেই। দেখতে পাচ্ছেন ধলাই নদী, এখানে বড় বড় মাছ হয়, বয়েল মাছ এবং আইর মাছ, পপ্তা মাছ, গোলসা, বাইম, এখানে খুব সুস্বাস্থ্য মাছ। অর্থাৎ দেশি মানে সুস্বাদু মাছ? সুস্বাদু মাছ, খুব ভালো মাছ। এখানে মাছ কিনলে অনেক ফাঁকে থেকে লোকজন আসে, ঢাকা থেকে, বগুড়া থেকে, নই দেখার জন্য আসে, গরু দেখার জন্য আসে, আসে এখানে মাছ কিনে নিয়ে যায়। তাহলে তো টাটকা মাছ খায়? টাটকা মাছ, এখানে টাটকা মাছ। জি, মাছ তেমন একটা কিনে খেতে হয় না? কিনে খেতে হয় না, মাছ আমরা এখান নিলেই পাকশাক করে খাই। হয়তো আপনি আসেন, যদি হয়তো বিকেলে থাকেন তো মাছ মারা দেখতে পাইলেন, হয়তো মাছ আপনাকে দিতে পারলেন না কিছু। এই খামারি বাচ্চু ভাই আমাদের খাঁটি দুধ খাওয়াচ্ছে, মেহমান যারা আছে তাদের খাওয়ান নাকি মাঝে মধ্যে আপনারাও খান? আপনাদের জন্য বাজার করা থাকে? আমাদের জন্য বাজার করাই থাকে। দিন 1 লিটার? এক একজনের? এক একজনের 1 লিটার? তাই দুপুরে হাফ, বিকেলে হাফ। বাহ, দর্শক খাঁটি দুধ খাচ্ছি। খাঁটি দুধের আলাদা একটি টেস্ট। দর্শক এ হচ্ছে মারুফ। না, তোমার নাম মারুফ? আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন। মোহাম্মদ মারুফ হোসেন, তোমার বাসা কোথায়? কেনাইতে, ফরিদপুর থানা কেনাই। ফরিদপুর থানা কেনাই। আমার মানে ভিডিওর নিয়মিত দর্শক, অনেক আগের থেকেই আমার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল, ফোনে দুদিন আগেও কথা হয়। আমি বলছি যে আজকে প্রোগ্রাম এই রেশম বাড়িতে, এই মারুফ হোসেন এবং তার ফ্রেন্ড, তোমার নাম কি? মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, শুধু আমার ভক্ত আমাকে ভালোবাসে বিধায় অনেক দূর থেকে ছুটে আসছে আমার সঙ্গে দেখা করতে, ভালো লাগলো। তো তুমি এমনি কী করো? লেখাপড়া? লেখাপড়া করি। কোথায়? দিঘুলিয়া স্কুলে, ক্লাস টেনে। ক্লাস টেনে? আর তুমি? দিঘুলিয়া স্কুলে, ক্লাস টেনে। তুমি ক্লাস টেনে পড়ো? মামাতো ভাই তো। তোমরা হচ্ছে মামাতো ফুফু? তো ভাই ও মামাতো ভাই। আচ্ছা, তো তোমরা নিয়মিত আমার চ্যানেল দেখো? জি, ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। গরুকে ভালো লাগে? হ্যাঁ, গরুকে ভালো লাগে। গরু পছন্দ করে? হ্যাঁ। বাড়িতে কি আছে? আছে, দুই একটা আছে। আমি বড় হয় গরু ফার্ম দেবে, দেবো একটা গরু খামার দেবে বড় হয়ে। না, শখ আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর তুমি কি করবে? আমারও ইচ্ছা আছে, আর আপনার সাথে অনেক দিন দেখা করার ইচ্ছা ছিল, আজকে পূরণ হলো সেটা। আচ্ছা ঠিক আছে, আমারও ভালো লাগলো, তোমরা ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
এই মুহূর্তে আমার ঘড়িতে 12টা পার। এই যে পাশে যে আমরা গরুগুলো দেখতে পাচ্ছি, এখন সবগুলো গরু রেস্টে আছে, অর্থাৎ এই এটাকে বলা হয় চ্যাগার। বিশাল একটি জায়গা জুড়ে বাঁশ দিয়ে ঘেরা দেওয়া আছে, এটিকে চ্যাগার বলে। এখন যেহেতু শীত সিজন, সকাল 9টার দিকে এখান থেকে বের করে বাইরে যে সকল জমিতে ঘাস আছে ওই সকল জায়গাতে নিয়ে যাওয়া হয়, তারা মুক্ত অবস্থায় ঘাস খায়। ঠিক 11টার থেকে 11:30টার মধ্যেই আবার এদেরকে এই চ্যাগারে নিয়ে আসা হয়, এখানে থাকে বেলা 1টা পর্যন্ত। এই সময়টা এরা রেস্ট নেয়, এবং এদের যে দেখভাল করার শ্রমিক, তারা এই সময়টাতে তাদের নিত্য প্রয়োজনীয় যে অর্থাৎ গোসল করা, রান্না করা এবং খাওয়া শেষ করে, আর অল্প সময় পরেই অর্থাৎ 1টার দিকে গরুগুলোকে আবার নিয়ে যাবে সেই জমিতে খোলামেলা পরিবেশে। এরপরে আবার এখানে আনা হবে বেলা 3টায় আনার পরে দুধ দহন করা হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যতগুলো গরু দেখতে পাচ্ছেন এই এলাকায়, এক একটা চ্যাগারে 300-400 গরু, টোটাল এলাকা জুড়ে কয়েক হাজার গরু আছে, প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা নাম আছে। যখন দুধ দহন করা হয় মা এবং বাচ্চাকে সেই তাদের রাখা নাম ধরে ডাকবে, একে একে আসবে এবং খুব সুন্দরভাবে তাদের থেকে দুধ নেওয়া হবে। সেই দৃশ্যটি পর্যন্ত আমিও আছি, আপনাদের সেই দৃশ্য দেখাবো বলে, সেটি সন্ধ্যা হোক এই এলাকায় ঘুরে ঘুরে দেখব সেই দুধ দহন করার সুন্দর দৃশ্য। আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। গরুকে এই মাসকলাই, কেউ কেউ বলে কাতিকালাই, এই গাছগুলো খাওয়ালে প্রচুর পরিমাণ দুধ হয়। এই এলাকায় যারা আসবেন অবশ্যই সঙ্গে দুপুরে খাবার নিয়ে আসবেন, নাহলে কিন্তু বিপদে পড়বেন। কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।